গত 22 ঘন্টায় 8 দফা ভূমিকম্পে কেঁপে উঠল সিলেট। এতে জনমনে চলছে উদ্বেগ উৎকণ্ঠা। বিশেষজ্ঞদের মন্তব্যে উঠে আসছে সেই ভয়ঙ্কর ডাউকি ফল্টের নাম। তাদের ধারণা, এই ফল্টে 1897 সালের পর ভয়ঙ্কর ভূমিকম্প আর হয়নি, এবার যে কোনো মুহূর্তে তা হতে পারে। তাই ভয় না পেয়ে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রতিনিধি মৃণাল কান্তি দাসের রিপোর্ট জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। বেশ কয়েকটি মৃদু ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। শনিবার সকাল 10:30 থেকে আজ ভোর 4টার মধ্যে এসব ভূকম্পন অনুভব করেন সিলেটবাসী। প্রথমবার সকাল 10:37 রিক্টার স্কেলে তার মাত্রা ছিল 3.0, এরপর 10:50 ভূকম্পন স্থায়ী হয় 53 সেকেন্ড, এর মাত্রা ছিল 4.1। পরবর্তী ভূমিকম্পগুলোর মাত্রাও ছিল প্রায় 4.1-এর কাছাকাছি। আর এগুলোর উৎপত্তিস্থল সিলেটসহ ভারতের ডাউকি ফল্টের আশেপাশের এলাকায়। বিষয়টি নিয়ে আতঙ্কিত সিলেটবাসী। ইলা দিছি না আমি, আজ নয়বার দিয়ে আছে ইলা গাড়িবার, উডাউডি তিনবার দিছে, একবার উডাউডি দিছে, ছয়বার রাইট দিছে, একবার বাড়িঘর ছেড়ে চলে যাচ্ছে, একদম ধীরে উদ্দেশ্যে রোয়ানা হয়েছে। আমরাও ডরাইলাম, এখন কিতা করতাম চিন্তা করি ভাইলাম না, বাসার থেকেও নাই, একলাখলা আমরা আছি, এখন আরও আতঙ্কে আছি যদি আরও 2-3 বার হয়। যদিও বিশেষজ্ঞরা বলছেন এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই, তবে থাকতে হবে সতর্ক। প্রকৃতির কিছু কিছু বিষয় আছে যেগুলো যদি আমরা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। এই যেমন আমরা সেই প্রকৃতিকে আবহাওয়া সেইভাবেকে নষ্ট করতে না দেওয়াটাই ভালো, বিশেষ করে পাহাড় অঞ্চলে যদি হয়। আসলে ভূমিকম্প হওয়ার ফলে যে আমরা যে জিনিসটা পাই এটা ওয়েভ পাই, তো যদি একটা পাহাড় থাকে সেই ওয়েভটাকে বাধাপ্রাপ্ত হয়। এদিকে কয়েক দফা ভূমিকম্পের কারণে সিলেট সিটি কর্পোরেশনে জরুরি বৈঠক হয়। বৈঠকে জানানো হয় ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। এটা যদি ক্রমান্বয়ে এভাবে লস হতে থাকে এরকম মৃদু ভূমিকম্পের মাধ্যমে, বড় ভূমিকম্পের ঝুঁকিটা কমে যাবে। আর সিটি মেয়র বলেন আতঙ্কিত না হয়ে ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলার বিষয়টি নিয়ে ভাবতে হবে, সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেন তিনি। আতঙ্কিত হয়ে কোনো পরিস্থিতি মোকাবেলা করা যায় না, আমাদেরকে সতর্কতার সঙ্গে এই ধরনের ঘটনা ঘটলে আমরা কি ধরনের প্রিকশন নিতে পারবো সেই বিষয়টা আমরা জনগণকে আমরা জানাবো, যাতে করে জনগণ সে বুঝতে পারেন যে এই ধরনের পরিস্থিতিতে আমাদের এই ধরনের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।